মানিকগঞ্জ 2 আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের পক্ষ থেকে জাতীয় পরিচয়পত্রে স্বামীর নাম ও শিক্ষাগত যোগ্যতার সংশোধন চেয়ে নির্বাচন কমিশনে করা আবেদন অনুমোদন পেয়েছে। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচনী কর্মকর্তারা গতকাল মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন। তফসিল ঘোষণার পর জাতীয় পরিচয়পত্র সংশোধনের প্রক্রিয়া বন্ধ রেখেছে ইসি, তবে জরুরি ভিত্তিতে কমিশনের অনুমতিক্রমে ও আইন অনুসারে এমন সংশোধন করা যেতে পারে। মমতাজ বেগমের আবেদন প্রসঙ্গে জানতে চাইলে নির্বাচন কমিশনার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আমরা এরই মধ্যে তার আবেদনে অনুমোদন দিয়েছি। মানিকগঞ্জ 2 আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মমতাজ বেগম সংশোধন ফরমে স্বামীর নামে মোহাম্মদ রমজান আলীর জায়গায় ASM মঈন হাসান ও শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণীর জায়গায় দশম শ্রেণী করার আবেদন জানান। আসন্ন নির্বাচনে মানিকগঞ্জ 2 আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন মমতাজ বেগম। তিনি গত নির্বাচনে এ আসন থেকেই সংসদ সদস্য নির্বাচিত হন।